হ্যালো হাই সব করা শেষ চলে এসেছি মোমো ফিস্তা মোমো খেতে ইচ্ছা করতেছিল অনেক দিন ধরে তো চলে আসলাম আমি মোহাম্মদপুর মোমো খেতে মোমো ফিস্তা তো এখানে এসে অর্ডার দিয়ে দিয়েছি দুইটা চিকেন মোমো আর একটা নাগা মোমো তো বরাবরের মতোই আমার ঝাল পছন্দ তাই আমি নাগা মোমোটাই অর্ডার করেছি তো অর্ডারের পর তারা আমাদের টাইম দিয়েছে চল্লিশ মিনিট লাগবে তিনটা মোমো দিতে চল্লিশ মিনিট তো কী করবো চিন্তা করছি তাদের মোমো দেখাটাই দেখি কি সুন্দর করে নাগা মোমো বানাচ্ছে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি টাইমই যাচ্ছে না তারপরে দেখতেছি খুব মজা হবে মোমোটা দেখা যাচ্ছে খুব মজাই হবে তো কী করবো কী করবো দেখে যাক দেখতেই থাকি দেখতেই থাকি তো এখান দিয়ে আমার তো টাইমই শেষ না চল্লিশ মিনিট এখনও বাকি কি করব কি করব বুঝতেছি না এদিক তাকাই ওদিকে তাকাই দেখি সবাই শুধু খাচ্ছে আমারটাই নাই আর ভি তুমি কী করো খেঁদা লাগছে আম্মু খাবো মোমো আর ওখান দিয়ে আমার জামাকে বলি মনের ভিতর শুধু মোমো ঘুরতেছে মোমো ঘুরতেছে মোমো খাবো কখন আসবে কখন আসবে টাইম তো আর শেষ হয় না আমি তো হাঁটি ঘুরিয়ে ফিরি এখানে যাই ওইখানে যাই হাঁটতেছি এবারে কী করবো এবারটা থেকে ভিডিও করে আচ্ছা যাই হোক তারপরেও মোমোর আশেপাশে ঘুরতেছি ঘুরতেছি ভাই একটু দেন না তাড়াতাড়ি দেন না খুদা লাগছে তো দুপুর থেকে না খাওয়া মোমো খাওয়ার জন্য তারপরে কি করব বসলাম জায়গা খুঁজলাম বসলাম লম্বা লাইন ফাইনালি মোমো চলে এসেছে তাও আমারটা আসেনি বাপ মেয়েরটা এসেছে তো কী করবো সে আমাকে বলতেছে ধরো ধরলাম ধরার পরে কি সুন্দর বাপ মেয়ে দেখি আরামসে মজা করে আমার সামনে গপ করে গপ করে খাচ্ছে কী কী মজা না কী মজা না আমার যে এখান দিয়ে পেটে শোচ করতেছে সে তারা তারা বাপ মাইয়া যে কী সুন্দর করে খাইতেছে আমার সামনে রে তো কি করব লাস্টে লোক না সামলাইতে পাই রাখাপ করে নি তাদের কাছ থেকে নিয়ে খাওয়া শুরু করে দিলাম আহ কী মজা আহ কী মজা মমো আমি যে এত মোমোপ্রেমী আগে জানতাম না মোমো খাওয়ার পরে জানছি যে আমি আসলে মোমো প্রেমী তো নিলাম সস সব সবগুলো একসাথে নিয়ে খাওয়া শুরু করে দিলাম তাদের থেকে তারপরও তো আমার মন পড়ে আছে সেই নাগা মোমো কি করব। ফাইনালি আমার মোমো চলে এসেছে মোমো দেখেই তো ভয় লাগতাছে তারপরও কি করব খাব খাইতে তো হবে ইস কী মজা কি গ্রামটা কী সুন্দর তো কি করব বিসপিল্লা বলে শুরু করে দিলাম গপ ঘপ করে খাওয়া মোমো কি গরম ওরে রে কি গরম এত গরম এত গরমেই নাগা মোমো খাওয়া একটু গরম আর একটু ঝাল আমার তো অবস্থা টাইট হয়ে যাইতেছিল তারপরও তো খাইতে হবে মোমো বলে কথা দে না কী গরম আল্লাহ রে কী গরম রে মনে মনে বলতেছি আল্লাহ এত গরম কে ঝাল একদিক দিয়ে ঝাল আর একদিক দিয়ে গরম আল্লাহ তাও তো খাইতে হবে খাবো আমি আজকে খাবোই নাগা মোমো খাবোই আমি খেয়ে শেষ করবোই খাচ্ছি আর পেটের মধ্যে তো জ্বলতেছে কান দিয়ে ধোয়া বের হইতেছে নাক দিয়ে পানি পড়তেছে তারপরও খাওয়া আমার শেষ হবে না আজকে আমি এটা ফিনিশ করেই ছাড়ব পরে লাস্টের দিক দিয়ে দুইটা ছিল সাহস পাচ্ছিলাম না আমার জিবলাল বের হয়ে যেতেছিল কি করব। তারপরও দেখলাম দাঁড়ায় খাই একটু দাঁড়ায় খাইলে মনে একটু জালটা কমবে দাঁড়ায় খাইতেছি এদিক ওদিকে দাঁড়ায় দূরে খাইতেছি তারপরও দেখি বাবারে জাল কমে না এত জাল কেনলে লেগে আল্লাহ রে আল্লাহ এত জাল কিনলে গা কী কোন বেটারকে ব্যাটা ব্যাগ ধর আমি লই তারপরে বেটার কাছে ব্যাগটা দিলাম ঝুলতেছি খাইতেছি আল্লাহ কি গরম ফাইনালি শেষ করতে পারলাম আমার মামো কান দিয়া ধোঁয়া ছুটতাসে নাক দিয়া পানি পড়তাছে মুখ দেওয়া ঝাল কি কী করবো কী করবো ফাইনালি তাও তো শেষ করলাম মোমোটা সেই ছিল মজা আমার ঝাল আল্লাহ শেষ শেষ